হ্যালো এভরিওয়ান। তো আজকে আরেকজনের ম্যাডামের রেজাল্টস আমরা নিতে চলেছি। উনি দুর্দান্ত রেজাল্টস করেছে, উনি নিজেই শেয়ার করবেন ওনার রেজাল্টস। তো প্রথমত ম্যাডামের নাম জিজ্ঞেস করবেন, ম্যাডাম আপনি নাম এবং আপনি কোথায় থাকেন যদি শেয়ার করেন আমাদের আমি সাথে। রূপা চৌধুরী, দত্তপুকুরে থাকি। ওকে, তো ম্যাডাম আপনি কি কারণে আমাদের এই ক্লাবে এসেছিলেন? অ্যাকচুয়ালি আমার পিসিওডি প্রবলেম খুব বাজে ভাবে ছিল, যার কারণে ওয়েটটাও বাড়ছিল, আমার অনেক পার্সোনাল অনেক প্রবলেম হচ্ছিল, যার জন্য এখানে আসা। ওকে, তো সেই জন্য কি আপনি আগে কোনো চেষ্টা করেছেন ওয়েট কমানোর? হ্যাঁ করেছি, বাট ওভাবে সাকসেস হইনি। বাহ, এখানে তো অনেক ভালোই রেজাল্ট পেলাম। আচ্ছা এখানে আপনি কতদিন ধরে আছেন এখন অবধি? 13 দিন। 13 দিন? আচ্ছা এই 13 দিনে আপনি কতটা ওয়েট কমিয়েছেন? আমি 13 দিনের মধ্যে 2 কেজি অলরেডি। 2 কেজি 13 দিনে? ওয়াও, কংগ্রাচুলেশন। সো এই 2 কেজি ওয়েট কমিয়ে আপনি কি আপনার কি ভালো লাগছে? অফকোর্স ভালো লাগছে, কারণ এটা তো মানে আমার, আমি ভাবি না যে আমি 2 কেজি কমিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম বহুজোর 1 কেজি হতে পারে, তাওটা শিওর ছিলাম না। বাহ, 2 কেজি না কিন্তু 2 কেজি বেশি কমেছে কিন্তু, তাই না? তো আপনি আগের থেকে ওজন কমানোর পাশাপাশি নিজের হেলথের দিক থেকে কি কিছু বেনিফিটস পাচ্ছেন, মানে এনার্জি বেড়েছে বা হ্যাঁ হালকা লাগছে, অবশ্যই কি অবশ্যই, কি এখন বেনিফিটস হয়েছে? এখন কাজ করতে অতটা প্রবলেম হয় না, তারপর টায়ার্ডনেস অতটা থাকে না, এগুলোই। এগুলো বেনিফিটস হয়েছে। আর কিছু মনে পড়ছে এছাড়া? স্কিন ভালো কি আগের থেকে? হ্যাঁ স্কিন একটু অফকোর্স, সেগুলো তো আরো ভালো হবে। একদম একদম হ্যাঁ একদম। তো চলুন আপনার নেক্সট রেজাল্টের জন্য আমরা ওয়েট করে থাকবো, দেখি নেক্সট কত কি রেজাল্ট হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম আপনার এত ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনার রেজাল্ট শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।